ভাগীরথী নদী তীরে মুর্শিদাবাদের খোশবাগের এই কবরগাহে শুয়ে আছেন বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি নবাব আলীবর্দী খাঁ, যার সুশাসনে সুবে বাংলা হয়ে উঠেছিল সোনার বাংলা। লৌহ কঠিন হাতে যিনি বাংলাদেশে বর্গীদের অত্যাচার দমন করেছিলেন, পর্তুগিজ বণিকেরা বাণিজ্যের জন্য এসে কুঠি বানাতে শুরু করে, নবাব আলীবর্দী খাঁ তাদের সম্পর্কেও সতর্ক ছিলেন। মৃত্যুশয্যায় শুয়েও তিনি সিংহাসনের উত্তরাধিকারী তার নাতি তরুণ সিরাজউদ্দৌলাকে সাবধান করেছিলেন, ইংরেজ বেনিয়াদের প্রশ্রয় দিও না, ওরা ধূর্ত, ওরা শট, ওরা প্রতারক। বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি, তোমার শেষ উপদেশ আমি শুনিনি জনাব। ইউরোপীয় বণিকদের উদ্যত ব্যবহার আমি বারবার ক্ষমা করেছি, তোমার রাজ্যে আমি তাদের মাথা তুলে দাঁড়াতে দিয়েছি। তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের প্রশ্রয় দিও না, তুমি বলেছিলে সুযোগ পেলেই তারা এদেশ কেড়ে নেবে। আমি তাদের প্রশ্রয় দিয়েছি, আমি বেঁচে থাকতে তারা তোমার রাজ্যে দুর্গ তৈরি করেছে, সৈন্য সমাবেশ করেছে, আমার জন্যে বাংলার জন্যে দারুণ দুশ্চিন্তা নিয়ে তুমি চলে গেছো। তাই বুঝি আজ 250 বছর পরেও এদেশ জুড়ে ভেসে বেড়াচ্ছে তোমার বুকের মর্মভেদী দীর্ঘশ্বাস, তোমার রাজ্য আমি রক্ষা করতে পারিনি। তোমার অন্তিম সময়ে তোমার সিংহাসন স্পর্শ করে যে প্রতিজ্ঞা আমি করেছিলাম তা আমি পালন করতে পারিনি। আমি দেশত্রয় বিশ্বাসঘাতকদের বিশ্বাস করেছিলাম, আমার এই মূঢ়তা, আমার এই বোকামির কোনো ক্ষমা নেই দাদু, কোনো ক্ষমা নেই। কাঁদবেন না নবাব, আপনার কান্নায় সুদূর টুঙ্গি পাড়ার কবরে শুয়ে আমি শান্তি পাই। কে কে তুমি? বাংলা বিহার উড়িষ্যার সেই স্বাধীন নৃপতি, আমার অভিবাদন গ্রহণ করি। কিন্তু কে তুমি, কি তোমার পরিচয়? আমি স্বাধীন বাংলার প্রথম রাষ্ট্রপতি মুজিবুর রহমান। ও, আপনি সেই মুজিব? আমি কবরে শুয়ে শুনেছি আপনার কথা, শুনেছি আপনার মর্মান্তিক মৃত্যু, বাংলাদেশে পলাশির বিশ্বাসঘাতকতার পুনরাবৃত্তির কথা। স্বাধীন বাংলার জনক, নব্য বাংলার পিতা, আপনিও আমার অভিবাদন গ্রহণ করুন। আপনি আমাকে তুমি বলেই সম্বোধন করবেন নবাব? নবাব, টুঙ্গিপাড়ার কবরে শুয়ে বারবার আমার কেবলই মনে হয় কেন আমি বিশ্বাস করেছিলাম পশ্চিমা বেনিয়া সাম্রাজ্যবাদী শক্তিকে, কেন আমি ক্ষমা করেছিলাম দেশদ্রোহী বিশ্বাসঘাতকদের, কেন আমি লক্ষ শহীদের আত্মদান আর শত সহস্র মা বোনের ইজ্জতের বিনিময়ে পাওয়া বাংলার স্বাধীনতা, বাংলার সম্মান বিপর্যস্ত হতে দিয়েছিলাম। মুজিব, তোমার আর আমার বুকে একই বেদনার আগুন জ্বলছে মুজিব, এই 200 বছরেও যে আগুন নেভেনি। তাই আমি বারবার ফিরে আসি বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি আমার দাদুর কবরে, তাঁর কাছে নিজের ভুলের কথা স্বীকার করতে, কর চড়ে তাঁর কাছে ক্ষমা চাইতে। আমিও এসেছি বর্গী হারমাদ পর্তুগিজ দস্যুদের নির্মম অত্যাচার হামলা থেকে সুবে বাংলাকে যিনি মুক্ত করেছিলেন, সেই মহান অধিপতি নবাব আলীবর্দীর সমাধিতে নিজের ভুল স্বীকার করতে, তার কাছে ক্ষমা চাইতে। পলাশির ইতিহাস থেকে আমি কোনো শিক্ষাই গ্রহণ করিনি নবাব। আমি যখন সুবে বাংলার সিংহাসনে বসি তখন আমার বয়স মাত্র 18, রাজনীতি এবং কূটনীতির ক অক্ষরও আমি জানি না, একমাত্র সততা আর দেশপ্রেম দিয়ে আমি বাংলার স্বাধীনতা রক্ষা করতে পারিনি মুজিব। তাই তোমাকে আমার একটি প্রশ্ন। বলুন জনাব। তুমি যখন বাংলার রাষ্ট্রনায়ক হও তখন তুমি পরিণত বয়সের লোক, তুমি ব্রিটিশদের শোষণের বিরুদ্ধে লড়েছ, পাকিস্তানিদের সততার বিরুদ্ধে লড়েছ, বারবার জেলে গেছ, ফাঁসির মঞ্চে তুমি মাথা তুলে দাঁড়িয়েছ,
তোমার রাজনৈতিক বুদ্ধি, সততা আর দেশপ্রেমের কোনো তুলনা নেই মুজিব। আমি জানি আপনি কি বলতে চান জনাব। আমি ছিলাম অল্প বয়সের অপরিণত বুদ্ধির নবাব, তাই সহজেই ইংরেজ বেনিয়াদের বিশ্বাস করেছিলাম, ক্লাইভ আর মির্জাফরকে প্রশ্রয় দিয়েছিলাম, ক্ষমা করেছিলাম। কিন্তু তুমি কি করে এত বুদ্ধি, জ্ঞান আর সাহস নিয়ে পশ্চিমাদের বিশ্বাস করলে, বোস্টার আর মোস্তাককে প্রশ্রয় দিলে? আমার খুবই জানতে ইচ্ছে করে মুজিব, তুমি কেন আমারই মতো একই ভুল করলে? সে এক দীর্ঘ বিবরণ জনাব। বোস্টার ছিলেন আমেরিকার মতো একটি সুপার পাওয়ারের রাষ্ট্রদূত, আর মুস্তাক সে তো আমারই বন্ধু, আমারই মন্ত্রিসভার মন্ত্রী। ক্লাইভ ছিল ইংরেজ বেনিয়া কোম্পানির প্রতিনিধি। আমার চাইতে দ্বিগুণ বয়সের এই লোক আমাকে ফাদার সম্বোধন করে চিঠি লিখেছিল। আর মির্জাফর, সে ছিল আমারই প্রধান সেনাপতি। পবিত্র কোরআন স্পর্শ করে সে প্রতিজ্ঞা করেছিল আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। 1757 থেকে 1975, পলাশী থেকে ধানমন্ডি, প্রায় 200 বছর যেন ইতিহাসের রক্ত ঋণে বাঁধা, একই জাতির একই ইতিহাসের পুনরাবৃত্তি। চলো মুজিব, দাদুর কবরে দাঁড়িয়ে দুজনেই প্রতিজ্ঞা করি, তার সাবধান বাণী না শুনে যে ভুল আমরা করেছি তার জন্য আমরা ক্ষমা চাই। কে কে আসছে? কোথায়? ওই যে, ওই যে ওদিকে। কে? সর্বনাশ! কে আসছে জানো? মির্জাফর, মির্জাফর আসছে নবাব। হ্যাঁ, আমিও দেখতে পাচ্ছি, কিন্তু নবাব, সে তো মির্জাফর নয়, সে তো মুস্তাক, বিশ্বাসঘাতক খুন্দকার মুস্তাক। ওই যে, ওই যে দেখুন নবাব। আমার মির্জাফর আর তোমার মুস্তাক তো একই লোক। কিন্তু নবাব, আপনার মির্জাফর এবং আমার মুস্তাক কাউকে তো আমি দেখতে পাচ্ছি না। আরেকটা লোক এগিয়ে আসছে, আমি একে চিনতে পেরেছি। এ হচ্ছে মীর কাসেম, মির্জাফরের জামাই। ভগবান গোলা থেকে এই আমাকে বন্দি করে নিয়ে এসেছিল মুর্শিদাবাদের কারাকক্ষে। না নবাব, আপনি ভুল চিনেছেন। এ হচ্ছে আমারই সেনাপতি জিয়াউর রহমান। না না, আমি ঠিক চিনতে পেরেছি মীর কাসেমকে। সে ছিল একটু লক্ষ্মী টেরা, একটু বাঁকা চোখে তাকা। জিয়াউর রহমানও তাই, সেই জন্য তো কালো চশমায় সারাদিন সে চোখ ঢেকে রাখত। কিন্তু নবাব, আমি রহস্যটা ঠিক বুঝতে পাচ্ছি না। ওরা হঠাৎ দেখা দিয়ে আবার মিলিয়ে যাচ্ছে। চক্রান্ত, নতুন কোন চক্রান্ত মুজিব, নতুন কোন চক্রান্ত। নবাব, এবার আমি আরেকজন লোককে দেখতে পাচ্ছি। এই লোকটিকে আমি চিনতে পেরেছি, এ হচ্ছে মিরন, মির্জাফরের ছেলে মিরন। আমি নবাব থাকাকালে আমার মোশাহেবি করতো, কুকুরের মতো আমার পা চাটত। এই মিরনই মোহাম্মদ ইবেককে পাঠিয়েছিল আমাকে কারাকক্ষে হত্যা করতে। আমার দুঃখিনী মা আমেনা বেগম তাকে বুড়িগঙ্গায় নৌকাডুবি ঘটিয়ে হত্যা করেছিল এই মিরন। না 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 বাব, এ আপনার মিরন নয়, এ হচ্ছে ডালিম নামের এক প্রতারক দুর্বৃত্ত। সামরিক বাহিনী থেকে চাকরি যাওয়ার পর আমার স্ত্রীকে মা ডেকেছিল, যখন তখন আমার বাড়িতে এসে ঘুরঘুর করতো, সামান্য সাহায্য আর অনুগ্রহ পাওয়ার আশায়। আমি তাকে স্নেহ দিয়েছি, বিশ্বাস করেছি, কিন্তু এই প্রতারক দুর্বৃত্ত, এই পাষণ্ড রেডিওতে আমার আর আমার পরিবারের মৃত্যু সংবাদ সদর্পে প্রচার করেছিল। আমার মিলন আর তোমার ডালিমকে আর দেখতে পাচ্ছি না। সেখানে আরেকটা লোক এগিয়ে আসছে, তুমি কি চিনতে পারছো? হ্যাঁ নবাব, আমি চিনতে পাচ্ছি, দেশদ্রোহী বিশ্বাসঘাতক গোলাম আজম। এই লোকটাই আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় জামাতের নেতা হয়ে ভণ্ড পীর সেজে অজস্র মুক্তিযোদ্ধাকে হানাদার পাকিস্তানের হাতে ধরিয়ে দিয়েছে, অসংখ্য মা বোনের ইজ্জত নষ্ট করতে হানাদার বাহিনীকে সাহায্য করেছে, আমার বরেণ্য বুদ্ধিজীবীদের হত্যা করেছে। আমার মনে হচ্ছে
এই সেই ভগবান গোলার ভণ্ডপীর, মুর্শিদাবাদ থেকে স্ত্রী লুৎফাকে সঙ্গে নিয়ে নৌকাযোগে পাটনা যাওয়ার পথে ভগবান গোলায় নৌকা থামিয়েছিলাম। আমাদের সঙ্গে কোনো খাবার ছিল না। এ কথা আমরা সবাই জানি নবাব। আমি ভেবেছিলাম এই পীরের আস্তানায় একবেলা বিশ্রাম নিয়ে পাটনায় চলে যাব, সেখানে গিয়ে শূন্য সংগ্রহ করব, তারপর দেশ উদ্ধারের যুদ্ধে নামব। সে সুযোগ আপনাকে দেয়া হয়নি নবাব। এই ভণ্ড পীর মীর জাফরের জামাই মীর কাসেমের কাছে গোপনে খবর পাঠিয়েছিল, আর মীর কাসেম সশৈন্যে এসে আপনাকে গ্রেফতার করেছিল। আমার স্ত্রী লুৎফা তখন মাত্র খেতে বসেছিল, এক গ্রাস খাবারও সে মুখে দেয়নি। মুজিব, এই লোকটি যদি তোমার গোলাম আজম হয় তাহলে 1757 সালে এই লোকটি ছিল ভগবান গোলার শয়তান ভণ্ড পীর। নবাব, এরা যুগে যুগে দেশে দেশে একই বেশে এসে হাজির হয়, কিন্তু এদের চরিত্র থাকে এক এবং অভিন্ন। মুজিব, তোমার গোলাম আজম আর ভগবান গোলার ভণ্ড পীরকে এখন দেখতে পাচ্ছি না, সেখানে আরো কয়েকটা লোক, তুমি এদের চিনতে পারছ? আমি আমি সামনের দুজন লোককে চিনতে পেরেছি নবাব। না 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 না, তুমি চিনতে পারোনি, আমি ঠিক চিনতে পেরেছি। এ হচ্ছে সেই বিশ্বাসঘাতক উমি চাঁদ আর মোহাম্মদ বে, যে আমাকে কারা অভ্যন্তরে হত্যা করেছিল। না 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 নবাব, এ হচ্ছে কর্নেল আজিজ পাশা আর বজলুল হুদা। এই বজলুল হুদা আমার বুকে গুলি চালিয়েছিল, আর আজিজ পাশা আমার নিষ্পাপ শিশু পুত্র রাসেলকে হত্যা করেছিল। আমি ঠিক বুঝতে পারছি না মুজিব, 1757 আর 1975 সালের ঘাতকেরা আজ কেন এখানে উঠে আসছে একই চেহারা। এমনও তো হতে পারে তারা নবাব মনসুরুল মুলক, সিরাজউদ্দৌলা হায়বত জং বাহাদুর আর শেখ মুজিবুর রহমানকে একসঙ্গে দেখে ভয় পেয়েছে। তাহলে ওরা এতদূর পর্যন্ত এসে আবার মিলিয়ে গেল কেন? নবাব, হয়তো ওরা বুঝতে পেরেছে আমাদের আর ভয় দেখানো যাবে না, আমরা আর কোনো কিছুতেই ভয় পাই না। মুজিব, তুমি আমার হাতটা ধরো, চলো আমরা নবাব আলীবর্দী আমার দাদুর কবরে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করি, বাংলাকে আমরা ভুলব না, বাংলাদেশকে আমরা ভুলব না। আমাদের মৃত্যু নেই, আমাদের ধ্বংস নাই, আমাদের জয় হবেই। ঢাকার আগামসি লেনের এই বাড়িতে নিশীত রাতে চক্রান্তকারীরা মিলিত হতো। তারা সবাই যে ঘাতক তা নয়, কেউ জেনে কেউ না জেনে এই গভীর রাতের গোপন বৈঠকে এসে জড়ো হতো। উদ্দেশ্য মহানায়ক শেখ মুজিবুর রহমানের সরকার উচ্ছেদের পরিকল্পনা তৈরি করা। তাকে হত্যা করার পরিকল্পনা ষড়যন্ত্রকারীদের সকলেই জানত না। 1975 সালের কোনো এক মাসের এমনি এক গোপন বৈঠক এখন দেখছেন। এসব বৈঠকে হাজির থাকতেন খন্দকার মোশতাক, তাহির উদ্দিন ঠাকুর, শাহ মোয়াজ্জেম, নুরুল ইসলাম মঞ্জুর, কে এম ওবায়দুর রহমান, মাহবুব আলম চাষী, কর্নেল ফারুক, বজলুল হুদা, আজিজ পাশা এবং আরও অনেকে। আজকের বৈঠকে সকলে নয়, তাদের কয়েকজন হাজির আছেন। মোস্তাক ভাই, এই আপনার মাথার উপরে সবসময় শেখ মুজিবের ছবিটা ঝুলছে, এই ছবিটা নামায় ফেলানো যায় না? সর্বনাশ, ও কথা মুখে এলো না, ওটা নামালেই খবর চলে যাবে, মুজিব সন্দেহপরায়ণ হয়ে উঠবে, এখানে এই গভীর রাতে আমাদের গোপনে বসাও মুশকিল হয়ে উঠবে। ছবিটা নিয়ে আপনারা তো মাথা ব্যথা কেন মজ্জেম? আর কদিন পরে আমরা লোকটাকেই তো ক্ষমতা থেকে সরিয়ে ফেলব। কিন্তু আমার কেমন জানি এই ছবিটার দিকে তাকাইলে ভয় ভয় লাগে, মনে হয় লিডার যেন আমাদের সব দেখতেছেন, আমাদের সব কথা শুনতেছেন,
সব জানতে পারতেছেন, ভাবলে আমার শরীরটা শিশির করে উঠে। তুমি একটা আস্ত কাওয়ার, ছবি কিছুই জানতে পারে না, কিছুই দেখতে পায় না। তাছাড়া তোমার ওই লিডার যাতে কিছু জানতে না পারে তার সব ব্যবস্থাই তো করে রেখেছি। আর সব সময় তো সব ব্যবস্থা পাকা হইয়া যায়, এবার কি সব পাকা পাকা হয়েছে? এবার আমার ব্যবস্থায় কোনো খুঁত নেই। শেখ মুজিবকে এখন যারা ঘিরে আছে শেখ মনে করে সকলেই তার বন্ধু। সিজার যেমন মনে করতেন ব্রুটাসকে। কথাটা বাঁকা ভাবে বলো না ঠাকুর, ব্রুটাস না হলে সিজারকে কেউ ক্ষমতা থেকে সরাতে পারতো না। সিজার অন্ধভাবে ব্রুটাসকে তার বিশ্বস্ত বন্ধু মনে করতেন। যেমন বঙ্গবন্ধু আমাদের সম্পর্কে মনে করেন। ঠাকুর, তুমি মনে হয় আমাদের সঙ্গে ঠাট্টা মস্কারা করছো। তাহের আমার লোক, ও ঠাট্টা করছে না, কথাটা ঠিকই বলেছে। শেখ মুজিবকে এখন যারা চারপাশ থেকে ঘিরে আছে শেখ মনে করেন সকলেই তার বন্ধু, আসলে কেউ তো তার বন্ধু না। এই যেমন ধরো তোমাদের কথা, বঙ্গবন্ধু মনে করেন আমরা তার বিশ্বাসী ও অনুগত অনুসারী, আমাদের দ্বারা তার কোনো অপকার হতে পারে না। ঠিক তাই, কিন্তু তিনি জানেন না দুর্নীতি দেয় অপদস্থ হয়ে বরিশালের মঞ্জু তার উপরে হাড়ে হাড়ে চটে আছে, ফরিদপুরে শেখমণির দাপটে ওবায়দুর সন্ত্রস্ত, মোয়াজ্জেম তো কোরবান আলীর কাছে কোণঠাসা। ঠিক, আর তাহের ঠাকুর, আই এম অলওয়েজ এট ইউর সার্ভিস স্যার। সেই 71 কলকাতার সার্কাস এভিনিউর দিনগুলো থেকে তুমি আমার লোক, আমি মাহবুব আলম চাষি, হোসেন আলী, তাহের ঠাকুর, আমরা সবাই ছিলাম কি বলবো তাহের, একই বৃন্তের ফুল। কিন্তু বঙ্গবন্ধু এখন তাহারকে খুব বুকের কাছে টানছেন, সংসদও তাকে খুব গুরুত্ব দিচ্ছেন, সিজার যেমন কাছে টানত ব্রুটাসকে। আমি ব্রুটাস হতে চাই না, আমি ব্রুটাস নই, আমরা নিশ্চয়ই কাউকে হত্যা করতে চাই না। না না না, এসব কি বলছো তুমি? আমরা চাই একটা অত্যাচারী একদলীয় সরকারকে ক্ষমতা থেকে হটাতে, গণতন্ত্র ফিরিয়ে আনতে, আর এই তার উপযুক্ত সময়। এখন শেখ মুজিবের চারপাশে তার প্রকৃত কোনো বন্ধু নেই, আর্মি, সিভিল সার্ভিস, নিউজ পেপার, সর্বত্র ঠিক ঠিক জায়গায় আমাদের বসে। আর জিয়ার রহমান তো সেনাবাহিনীর প্রধান হইবার না পাইয়া খুব চইটা গেছে, এরপরে বাকশাল হওয়ার পর তো আরো খেপে গেছে। আমরা তো সেনাবাহিনীর এমন ভাবে খেপে তুলছি যে সাধারণ মানুষও এখন জানে যে শেখ মুজিবের রক্ষী বাহিনী হয়েছে তার একটা পার্সোনাল আর্মি। এবারে বানানো হয়েছে সাধারণ মানুষের হত্যা করবার লাগিয়া। আর এই প্রোপাগান্ডায় নেটওয়ার্ক ঠিক করে দিয়েছে পাকিস্তানের মিলিটারি ইন্টেলিজেন্সের লোকেরা, তারা তো মুস্তাফের বন্ধু। চমৎকার চমৎকার প্রোপাগান্ডা, রক্ষী বাহিনী লোকের আসলে ভারতের জন্য, তাই তাদের শরীরে জলপাই রঙের পোশাক। এই মিথ্যা প্রচার দেশের জনগণ কিছু কিছু বিশ্বাস করতে শুরু করছে মোস্তাক ভাই। মোয়াজ্জেম, কথাটা কি তুমি মিথ্যা প্রোপাগান্ডা বলো না, আমরাই যদি কথায় কথায় মিথ্যা প্রোপাগান্ডা বলি তাহলে সাধারণ মানুষকে বিশ্বাস করাবো কিভাবে? আর আর বলবো না মোস্তাক ভাই, তবে যাই বলেন এবার কিন্তু আপনার মাস্টার স্ট্রোক, কারণ তাজউদ্দিনের উপর বঙ্গবন্ধুর মনকে একেবারে বিশেষ দড়া হয়েছে। এজন্য সব ক্রেডিট আমেরিকান অ্যাম্বাসেডর বোস্টারের, তিনি ওয়াশিংটনে অর্থমন্ত্রী হিসেবে দেয়া তাজউদ্দিনের বক্তৃতা সম্পর্কে শেখ মুজিবকে তাদের সিক্রেট রিপোর্ট না দেখালে কেবল আমার কথার উপর তিনি বিশ্বাস করতেন না। বাংলাদেশের তথ্য প্রতিমন্ত্রী হিসেবে তাজউদ্দিন ভাইয়ের ওয়াশিংটন ও টোকিও স্পিচের ফুল টেক্সট আমি দেখেছি, তাতে বঙ্গবন্ধু সম্পর্কে কোনো কথা নেই। তিনি বলেছেন বাংলাদেশের অর্থনীতিতে দারুণ বিপর্যয় চলেছে। আর সেই কথাটাই আমেরিকান সব নিউজ মিডিয়া এমন টুইস্ট করে ছাপাইছে যাতে বোঝা গেছে যে তাজউদ্দিন বাংলাদেশের অর্থনীতির দুর্গতি সম্বন্ধে যত কথা কইছে বোঝা গেছে যে বঙ্গবন্ধুই এর জন্য দায়ী। তুমি বড় ফাউল কথা বলো ভাই। আহা, আমরা তো নিজে গোমন্ত কইতেছি। না, তাও বলবে না, এই দেয়ালেরও কান আছে। তোমরা সবাই চুপ, কেউ কথা বলবে না। এত রাতে শেখ মুজিবের লোকেরাও টেলিফোন করে খবর নিতে পারে। হ্যালো, কে? ও, শেখ ফজলকমণি, তাই বলো, এত রাতে আমার প্রাইভেট নাম্বারে ফোন করলো কে? তা বলো বলো, কি আদেশ তোমার? যুবলীগের সম্মেলন কুমিল্লায়, চমৎকার। আর তুমি বলছো আমি যাব না? না না, আমাকে আর স্মরণ করতে হবে না, আমি ডায়েরিতে তারিখটা টুকে নিচ্ছি।
হ্যাঁ হ্যাঁ, তোমাকে সঙ্গে নিয়ে আমি কুমিল্লায় যাব। আমাকে তোমাদের সম্মেলনে ডাকার জন্য খুব খুশি হয়েছি, খুবই খুশি হয়েছি। তুমি বাংলাদেশের যুবশক্তির প্রতীক, বাংলার ভাবি নায়ক। না না, একটু বাড়িয়ে বলছি না মণি। বৌমাকে বাচ্চাদের আমার আদর দিও, তোমরা ভালো থেকো। আচ্ছা, আজকের মতো গুড নাইট। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মোস্তাক ভাই, আপনি দেখতেছি শিশির ভাদুরীর থেকে খুব বড় অভিনেতা। যেভাবে ভাগ্নারে মাস্কা লাগাইতেছেন, শুধু ভাগ্নেকে নয় তার মামাকেও, সব সভা সমিতিতে তার সঙ্গে থাকে। তার দ্বিতীয় বিপ্লবের কথা বলি, এই তো সেদিন দাউদকান্দিতে পথে হাঁটছিলেন শেখ মুজিব, আমি তার মাথায় ছাতা ধরে হেঁটেছি। ওরে, এবার আমাদের জয়, পরিবার জয়। এখনই উল্লাস করার সময় নয়। নূর, হুদা, ডালিম আর ফারুকের আজ আসার কথা ছিল, ওরা এখন এলো না কেন? কর্নেল ফারুক যাবে জিয়া রহমানের কাছে তাকে বাজিয়ে দেখতে, কারণ ফাইনাল আওয়ারে তার সাপোর্ট আমাদের খুব দরকার হবে। শুধু দরকার নয়, এসেনশিয়াল। কর্নেল তাহের গ্রুপের সঙ্গে গোপন নেগোসিয়েশনের ভার কার উপরে? ফারুক বলেছেন এই ব্যাপারে তিনি জিয়া রহমানের সাথে কথা বলবেন। নূর, হুদা আর ডালিম সম্ভবত ক্যান্টনমেন্টে গেছেন তাদের কন্টাক্ট গ্রুপের সাথে আলোচনা করতে। কে কে তুমি? আমি কুলসুম চাচা। ও তুমি, আমি তো চমকে গিয়েছিলাম এত রাত তোমাকে দেখে। কি খবর? মেম সাহেব এসেছেন। মেম সাহেব? ও মেম সাহেব, তা তিনি কোথায়? গাড়ি থেকে নেমে বারান্দায় বসেছে। জি জি, বারান্দায় বসবেন কেন, শিগগির নিয়ে এসো। জি চাচা। মোস্তাক ভাই, প্রায় দেখি ওই সাদা মেম সাহেব ঠিক আমাদের সিক্রেট মিটিং এর সময় এসে হাজির হন, ইনি কে? তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। না না, ভয়ের কথা বলছি না, আমি ভেবেছিলাম কোনো মিশনারি খ্রিস্টান সন্ন্যাসিনী, আপনাকে মাঝে মধ্যে স্পিরিচুয়াল পাওয়ারের সাহায্য জোগাতে আসেন। মুয়াজ্জেম, তুমিও তাহের ঠাকুরের মতো মস্কারা করতে শুরু করলে, আজই টের পাবে এই সাদা মেম সাহেব। উনি এতদিন ছদ্মবেশে তোমাদের কতটা বিশ্বাস করা যায় তাই পরীক্ষা করছেন। আজ তিনি নিশ্চিত হয়েছেন, সুতরাং তিনি আজ তোমাদের সামনে নিঃসংকোচে আত্মপ্রকাশ করবেন। আমি বোধহয় একটু অনুমান করতে পারি এই ভদ্রলোক কে? ভদ্রলোক? ভদ্র মহিলা নন? গুড ইভিনিং। গুড ইভিনিং মিস্টার অ্যাম্বাসেডর। মিস্টার খন্দকার। মাই গড, His Excellency the American Ambassador, Mr. Boster. Yes. Mr. Boster. Your humble friend. Good evening. Good evening. Good evening. Good evening. Good evening. Good evening and good evening. Please be seated. Thank you. Well, you see, the great mission that you couldn't achieve in Calcutta in 1971, I hope, and my government hopes, that you will achieve it in 1975. What was our great mission in 1971, Mr. Ambassador? The true independence of Bangladesh, and not to make it a puppet of India, a satellite of Soviet Union, a poor socialist country of East Europe. I'm sure Bangladesh will gain true independence in Southeast Asia, like Philippines or Thailand. And it will be a great country that will follow a free market economy and a democratic way of life. The United States will offer all kinds of economic help to build up your military. Our country is your greatest friend and ally. Hooray! Mustak bhai, whiskey byabostha thakle sahiber mononjoner byabostha koron je. Hai bhai, sahib ke kotha bolte dao. Please. Well, you see,
Sheikh Mujib is not our enemy. But I'm afraid he is leading the country towards a totalitarian system which is not accepted. He is sending jute to Monster Castro, ignoring American embargo, doing trade with the communist countries of East Europe, cannot be accepted. He is leading the country towards total destruction. I want you to come forward and save your country. And I'm there to help you. Thanks. Many thanks, Mr. Ambassador. We are making all our preparation and waiting for a green signal from... I know. That, I hope, will come very soon from Pentagon. ইতিহাসের কি বিচিত্র পুনরাবৃত্তি! ইতিহাসে পড়েছি, 200 বছর আগে এই আগামসিলনের এক বাড়িতে গোপন বৈঠকে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র করা হয়েছিল। আজ সেই একই এলাকায় আমরা এক হয়েছি আর এক ষড়যন্ত্রের খেলায়। তাহলে তোমার এই প্রলাপ বন্ধ করবে? আমরা কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করছি না। প্রলাপ নয় মোস্তাক ভাই, ইতিহাস বিশ্লেষণ। আমি সাংবাদিক ছিলাম কিনা তাই ব্যাখ্যা বিশ্লেষণ একটু বেশি ভালোবাসি। ঠাকুর, তোমার হঠাৎ এমন ইতিহাস প্রীতি বেড়ে গেল কেন? ইতিহাস বলে 200 বছর আগে লর্ড ক্লাইভ নারী বেশে পালকিতে চেপে মুর্শিদাবাদের মীর জাফরের গোপন বৈঠকে যেতেন। আজ আমেরিকান রাষ্ট্রদূত বোস্টার এসেছেন আমাদের বৈঠকে, একই নারী বেশে। What is he saying? I really can't follow. I don't understand. He is saying that he will sacrifice his life for betterment of relation between Bangladesh and America. No. I don't want his sacrifice. I want your cooperation. কে? কে ওখানে? Be careful. আমি কুলসুম চাচা। তুমি কি করছিলে ওখানে? বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। আপনাদের যদি কিছু লাগে। না, আমাদের কিছু লাগবে না। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও, আর কখনো ওখানে দাঁড়াবে না। জি চাচা। The most important aspect is the true independence of Bangladesh. And there, I need your cooperation. Our country is there to help you in all possible ways. Are you with me? Yes. You are? Yes. Let's shake hands on that. Yes, Ambassador. Right. Yes, Mr. Khandelwal. You agree with me? Now, the next part is the most tricky part. That is the elimination of your leader. Do you understand? Okay. Yes. You do? বঙ্গবন্ধুর এই সেই 32 নম্বরের বাড়ি। এই বাড়িতে বসেই বঙ্গবন্ধু তাঁর সহকর্মী এবং ছাত্র ও যুবকর্মীদের নিয়ে বাংলাদেশ স্বাধীন করার পরিকল্পনা করেন। এই বাড়িতেই 1971 সালের 23শে মার্চ স্বাধীন বাংলার পতাকা প্রথম উত্তোলন করেন তিনি। এই বাড়িতে বেগম মুজিব তার স্বামী সন্তানসহ আত্মবিসর্জন করেন। মা, মা, ও মা, ও আসু, কখন আসলি ঘরে? ও কি দিলাম তুমি দেখলাই না, কি এত ভাবতেছো মা?
না, তেমন কিছু না। তুমি আমার কাছে লুকাচ্ছ না? তোর কাছে বা কি লুকাবো। আমার জয় ভাইয়া কই? পুতুল সোনা? পুতুল ঘুমাচ্ছে আর জয় খেলছে। পুতুলে একলা বসে রেখে আসছোস? না, রেহানা আছে। মা, তোমার তো মন খারাপ কেন? আচ্ছা শোন, তুই আমার জয় ভাইয়া আর পুতুল সোনা নিয়ে কদিন পর জার্মানি বেড়াতে যাবি গা, সঙ্গে আবার রেহানাও যাবে, আমার মন খারাপ হবে না? তোমার মন এত নরম না, এই জন্য তোমার মন খারাপ হয়নি। আমার নিয়ে তো ভাবিস না তো। আবার তুমি কথা ঘুরাচ্ছ? মা, তোমার কি হয়েছে? কইলাম তো কিছু হয়নি। হয়েছে, তোমার আমি চিনি। কিছু দোষ আমার? মা, তুমি তো কখনো এত ভেঙে পড়ো নাই। আব্বা এত বছর জেলে থাকলেন, আমরা ভাই বোনরা ছোট ছোট ছিলাম, আমাদের নিয়ে তুমি কি কষ্ট করছো। আয়ুব খা মোনায়েম খান আমলে কত অত্যাচার গেছে তোমার উপর দিয়া, তখন তো তোমার এত ভাঙা পড়তে দেখি নাই মা। তখন মনে একটা শক্তি ছিল, আর এখন না, বাড়ি অনেকদিন খালি থাকবো তো তাই। বাড়ি খালি হয় কেমনে? তোমার ঘরে এখন দুই বউ, সুলতানা আর রোজি, ওরা থাকতে তোমার ঘর খালি হয় কেমনে কর? আরে ওরা হলো ছেলের বউ, তোরা হলো আমার পেটের সন্তান। আবার তুমি কথা ঘুরাই দিছো? দাঁড়াও, এবার আমি রেহানারে ডাকবো। কেন কেন ডাকবি কেন? রেহানা আইসা, তোমার পেটের কথা তিনবার কর না বাবা, দোষী মায়ের ডাকিস না। তাহলে আমারে কও, তোমার কি হয়েছে? তুই আর রেহানা কয়দিন পর বিদেশ যাবি, এই সময় তো ওই কথা কইতে চাই না আমি। তুমি কও মা। আসো, আমার সাথে কদিন ধরে কেমন ডর টর লাগে, যে ডর আমি কোনদিন পাই নাই, এখন তাই পাইতেছি। কিসের ডর? জানি না, আমার যদি কেমন সবসময় বুকটা কাঁপে। বুক কাঁপে কেন মা? তোমার তো এখন দুঃখের দিন শেষ, আব্বা দেশের প্রেসিডেন্ট, কামাল জামাল দুইজনই সংসারী হয়েছে, তুমি জয় পুতুলের মুখ দেখছো, তোমার এখন কিসের দুঃখ, কিসের ভয়? জানি জানি না, আমার খালি মনে হয় আমার দুঃখের দিনগুলি ভালো ছিল, মনে একটা সাহস ছিল, শক্তি ছিল, এখন খালি ভয় লাগে। কেন, সেই শক্তি সাহস তোমার কই গেল? জানি না, তোর আব্বার জন্য ভয় আমার বুকটা কাঁপে। আসো, আব্বার জন্য? মা চুপ করে থাকো না, কও কি হয়েছে, কও। আসো আসো রে, আমি তো খুব খারাপ স্বপ্ন দেখছি মা। স্বপ্ন? কি স্বপ্ন দেখছো তুমি? আমি স্বপ্ন দেখছি বলতে আমার ডর লাগে, আমি স্বপ্ন দেখছি আমাদের এই 32 নম্বর রাস্তার বাড়িটা নাই। বাড়িটা নাই? তার বোতলে এখানে একটা বড় নদী হয়ে গেছে, বিশাল নদী, কোনো খুলকিনারা দেখা যায় না, নদীটা রক্ত। আমি তো আব্বারই খুঁজতে লাগছি, তিনি কোথাও নাই। মা, স্বপ্ন স্বপ্নই, স্বপ্ন দেখে কেউ ভয় পায় নাকি? আমি পাইছি, আমি পাইছি। মা, এই স্বপ্নের কথা আব্বারে কও নাই তো? না, স্বপ্নের কথা মনে হইলে আমার বুকটা খালি দুধ দুধ করে। হাসো হাসো, আমার খালি মনে হয় তোদের সঙ্গে আমার যদি আর দেখা না হয়। কি কর তুমি এসব মা, এসব তুমি কি কর? মা, আমার সাথে তো যাবি থাকো, আমার সাথে তো যাবি না। তোমার সাথে তো যাবো না মা, তোমার সাথে কোথায় যাবো বলো তো? তুমি কোথাও যাবো না। আসো আসো মা, আসো, আমি যাই, আমার বেলা কাজ করে আছে। আব্বা,
আপনি এত সকালবেলা বাড়ি যাচ্ছেন? হ্যাঁ মা। এইভাবে শোন, আজকে ডিস্ট্রিক্ট গভর্নরদের একটা মিটিং ডাকছি গণভবনে। সিস্টেম যখন একটা করছি তাহলে খাড়া করাইতে হবে না? কিন্তু আপনি এইভাবে বাইরে যাবেন কেন? কি হয়েছে, আমার কাপড় চোপড় ময়লা নাকি? আমি কাপড় চোপড়ের কথা বলতেছি না, আপনার পায়ের নখের দিকে তাকায় দেখেন কি বিশ্রী রকমের বড় হয়েছে। আমার পায়ের নখ তো তুই কেটে দিস। আপনি একটু বসেন, আমি আসতেছি। বুঝলি আসু, আমি যখন মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের জেলে বন্দী ছিলাম তখন আমার হাত পায়ের নখ বড় হয়ে গেছিল। একদিন মিয়াওয়ালি জেলের সুপার এসে আমারে বলেন, শেখ সাহেব আপনার হাত পায়ের নখ বড় হয়ে গেছে, কাটবেন না, একটা বারবার পাঠাই দিই। আপনি তারে কি বললেন? আমি বললাম, এসপি সাহেব আমার হাত পায়ের নখ কেটে দেয় আমার বড় মেয়ে হাসু, আমি দেশে ফিরেই নখ কাটবো, আমার হাসুর কাছেই কাটবো। আব্বা আপনি কি তখন ভাবতে পারতেন দেশে ফিরতে পারবেন? হাসু, সেই দুঃসময়ে চারিদিকের কোনো খবরই যখন আমাকে দেওয়া হতো না তখনও আমার মনে দৃঢ় বিশ্বাস ছিল একদিন না একদিন আমি দেশে ফিরবই, যদি আমার মৃত্যু হয় তাহলে বাংলার মাটিতেই হবে আমার শেষ আশ্রয়। আব্বা দেশটারে ভালোবাসিস মা, দেশও তোরে ভালোবাসবে। আমি তো এই দেশটারে খুব ভালোবাসি আব্বা। জানি তো তুই শেখ মুজিবের মেয়ে না। শোন আমার সত্যি সত্যি তাড়া আছে, আমি তোর কথা দিচ্ছি আমি ফিরে এসে তোর কাছে নখ কাটবো, ঠিক আছে? ঠিক তো। কদিন ধরে দেখতেছি তার মন খারাপ, মাঝে মাঝে কান্দে, কি হয়েছে বলতে পারবি? কেন পারবো না, আম্মা আপনার নিয়ে চিন্তা করে। আমার নিয়ে চিন্তা করে? আমি আরো ভাবলাম তার ডায়াবেটিসটা বাড়ছে, এই জন্য বোধহয় কাহিল হয়ে পড়ছে, লন্ডন থেকে চিকিৎসা করে আনলাম কোনো লাভ হলো না। না আব্বা, মা আপনার শরীর নিয়ে শুধু চিন্তা করেন। আমার নিয়ে তার আবার কি চিন্তা বল, দেশ তো এখন স্বাধীন। আসু তোর মা পাশে ছিল বলেই আমি সারা জীবন বাংলাদেশের মুক্তির জন্য সংগ্রাম করতে পারছি, যুদ্ধ করতে পারছি। তোর মাই হইতেছেন আমার প্রেরণা, আমার শক্তি, উনি এখন আমার নিয়ে চিন্তা করবেন কেন? দেশ স্বাধীন হয়েছে আব্বা, কিন্তু মার ধারণা তাতে আপনার শত্রুর সংখ্যা বাড়ছে, তারা যে কোনো সময় আঘাত হানতে পারে। তোর মা একেবারে ভুল কথা বলে নাই রে, ওরা আমার আর সময় দিতে চায় না। ওরা কারা? বাংলাদেশের স্বাধীনতার শত্রুরা। তারা জানে শেখ মুজিব যদি দেশ গড়ার জন্য সময় পায় তাহলে তাদের ষড়যন্ত্র আর সফল হবে না। ওরা চায় আমারে হত্যা অথবা উৎখাত কইরা দেশটারে নামে স্বাধীন রাখা আবার পাকিস্তানের কলোনি বানাইতে। ওদের ঠেকাবেন কি করে? আমি ওদের সে সময় দেব না রে মা, সেই জন্য তো নতুন সিস্টেম প্রবর্তন করেছি। ওরা বলছে শেখ মুজিব গণতন্ত্রকে হত্যা করছে, কিন্তু আমি গণতন্ত্রকে রক্ষার জন্যই এই নতুন সিস্টেম প্রবর্তন করতে বাধ্য হয়েছি। ওরা শতমুখে আমার বিরুদ্ধে প্রচার, অপপ্রচার, মিথ্যা প্রচার চালাচ্ছে, ওরা ধর্মের নামে জনগণকে ধোঁকা দিচ্ছে। আমি শেখ মুজিব 200 বছরের ঔপনিবেশিক শাসন, আমলা শাসন, ঘুষ আর দুর্নীতির শাসন কাঠামো ভেঙে জনগণের হাতে তাদের অধিকার তুলে দিয়ে প্রমাণ করে যাব, শেখ মুজিব কখনো বাংলার জনগণের সাথে বেইমানি করে নাই, শেখ মুজিব কখনো জনগণের অধিকার হরণ করে নাই। তারপর যদি আমার মরণ হয় দুঃখ নাই রে মা,
বাংলার মানুষকে কখনো আর দাবায় রাখা যাবে না। ও মা, বাবুটি তো এখনো গল্প করতেছেন? ওদিকে বাগাছের দিকে এসে নিচে বসে রয়েছে। না না, আমরা গল্প করতেছি না জয়েন নানি। বললে হাসু, তোর আব্বা আমাদের প্রথমে রেনু নামে ডাকতেন, তুই জন্মের পরে ডাক আরম্ভ করলেন হাসুর মা, তারপরে মাঝে মাঝে কামারের মাও ডাকতেন, এখন শুনতেছি নতুন ডাক জয়েন নানি। জয়, তোমাদের ফ্যামিলির নতুন এডিশন না মা, সেই জন্যে। আচ্ছা হয়েছে, বুঝছি, পুতুল উঠে গেছে, তুই তাড়াতাড়ি নিচে যা। আমি চাই যা, দোষী মেয়া উঠলেই কাঁদবে। তুমিও যাও, হাসু একা সামলাইতে পারবে না, যাও আর কাদের সিদ্দিকের উপরে পাঠাই দাও। আচ্ছা ঠিক আছে। আগে গণভবনে মনোনীত জেলা গভর্নরদের মিটিংয়ে না গিয়ে আপনার কাছে আসায় নিশ্চয়ই বিরক্ত হয়েছেন। নিশ্চয়ই কোনো জরুরি কথা আছে, নাহলে তুমি আসতে না। আপনি আমাকে টাঙ্গাইল জেলার গভর্নর করায় অনেকেই খুশি, আবার অনেকেই খুশি নয়। কারা খুশি না সেটা আমি জানি, তারা আমার দলের মধ্যেই আছে, কিন্তু আমি যেটা জানতে চাই, আপনি জানতে চান মৌলানা ভাসানী আমার উপর সন্তুষ্ট কিনা? হ্যাঁ, টাঙ্গাইলে হুজুর ইজ এ গ্রেট ফ্র্যাকচার। মৌলানা ভাসানীর টাকার এখন খুব দরকার, সন্তোষী ইসলামী বিশ্ববিদ্যালয় চালাতে গিয়ে খুবই অর্থ কষ্ট করেছেন। দেখো, আমি হুজুরে মাঝে মাঝে গোপনে টাকা পাঠাই, এই তো সেদিন একজোড়া লুঙ্গি, গলদা চিংড়ি আর 5,000 টাকা পাঠালাম, তার ইউনিভার্সিটির জন্যও তো একবার টাকা পাঠাইছি। তার এখন বড় একটা অঙ্কের টাকা দরকার, শিক্ষকদের বেতন দেওয়া যাচ্ছে না। কত? 50,000। 50,000, ঠিক আছে। আমি ডিসি রে বলে দিচ্ছি, তুমি কি দেখা করো। আমি জানতাম আপনি টাকাটা দেবেন, মুক্তিযুদ্ধের পর যেদিন নতজানু হয়ে আপনার সামনে অস্ত্র সমর্পণ করেছি সেদিন থেকেই জানি একমাত্র আপনিই আমার লিডার। বাগাজের দিকে যুদ্ধ করে দেশ স্বাধীন করছো, কিন্তু ভাবাবেগ দিয়া স্বাধীনতা রক্ষা করতে পারবা না, এই কথাটা মনে রেখো। শোনো, আমি নিজে যাইতেছি, লোকজন বসে আছে। কাদের, তুমি টাইমলি চলে এসো, দেরি করো না। জি লিডার। বসো বাবা। কাদের, তোমার আমি একটা কথা বলতে চাই বাবা। একটা কেন, 10টা কথা আপনি আমাকে বলতে পারেন। তোমার কাদেরিয়া বাহিনীর হাতে অস্ত্র কি এখনো আছে না সব জমা দিয়ে দিছ? বঙ্গবন্ধুর হুকুমে সব অস্ত্র জমা দিয়ে দিয়েছি, তবে প্রয়োজনে অস্ত্র সংগ্রহ এমন কোনো কঠিন কাজ নয়। এ কথা কেন বলছেন? আমি একটা গভীর ষড়যন্ত্রের আভাস পাচ্ছি কাদের। তোমার লিডার তো দেশ নিয়ে মারতে আসেন, তার যে এখন মিত্রের চাইতে শত্রু সংখ্যা বেশি সেদিকে তার কোনো খেয়ালই নাই। আপনি কেন তাকে সাবধান করে দেন না? আর কতবার দিব বলো। তার অ্যাপেন্ডিসাইটিস অপারেশনের সময় কি হয়েছে তুমি জানো? কি হয়েছিল? এখানে সমস্ত ডাক্তাররা বলল যে এইখানেই তার অপারেশন তারা করবে, আর মিলিটারি সিএমএইচ ডাক্তাররা এসে বলল আপনার বিদেশ যাওয়ার দরকার নাই, আমরাই আপনার অপারেশন করব। বঙ্গবন্ধুও চাচ্ছিলেন দেশেই অপারেশন হোক। হ্যাঁ, ওই যে খন্দকার মুস্তাক ভাই, এখন তার প্রাণের বন্ধু, সারাক্ষণ এসে গুজুর গুজুর করে, উনি তো বললেন লিডার তোমার এখন দেশে থাকার দরকার, দেশের বাইরে গেলে তোমার চলবে না, এখানেই তোমার অপারেশন হবে, সব তো উনিই বললেন। এ কথা ডাক্তাররা বলতে পারেন, তিনি বলতে গেলেন কেন? কি জানি, আর আমি জিদ ধরাতেই তো
উনি বিদেশ যেতে রাজি হইলেন। আর আল্লাহর কি মহিমা দেখো, ঠিক ওই সময় ব্রিটিশ গভর্নমেন্ট প্রস্তাব দিল তোমাদের বঙ্গবন্ধুর চিকিৎসার সমস্ত ব্যবস্থা তারা করবে, সমস্ত খরচ ওরাই বহন করবে। আর আমার জিদের জন্য যেটা হইলো, তাহলে উনি কিছুতেই রাজি হইতেন না বিদেশ যাইতে। দেশের মিলিটারি হাসপাতালে অপারেশন করাইতে রাজি হয়নি কেন জানো? সে কথা আমাকে বলবেন? হ্যাঁ বলবো। 9 মাস পাকিস্তানি মিলিটারিদের হাতে বন্দী ছিলাম, ওদের থেকে ভয় পাইনি কোনোদিন। তো বাঙালি মিলিটারিদের হাতে ছুরি আর বন্দুক দেখলে কেমন যেন সন্দেহ হয়, ভয় হয়। আমাকেও আপনার ভয় হয়? না বাবা, তুমি তো মিলিটারি না, তুমি বীর মুক্তিযোদ্ধা। জননী আশীর্বাদ করবেন চিরকাল যেন মুক্তিযোদ্ধা থাকতে পারি। তাই থাকো বাবা, সেই আশীর্বাদই করি। গানটা বন্ধ করে দাও আর কাছে দাঁড়িয়ে থেকো। বসে বসে একলা চলার গান শুনছেন? আপনি তো একলা চলার গান শোনার লোক নন। কেন, আমি যখন 6 দফা আন্দোলনের সময় জেলে ছিলাম তখন তো এই গানটাই গাইতাম, তোমার মনে নাই? তখন তো বলতে গেলে আমরা একলাই ছিলাম। একদিকে আইয়ুব সরকার আর মুসলিম লীগওয়ালারা বলছে এটা বিচ্ছিন্নতাবাদীদের দাবি, অন্যদিকে কমিউনিস্টরা বলতে শুরু করেছিল এটা CIA তৈরি করে দিয়েছে। অবশ্য পরে তারা মত পাল্টিয়েছে, কিন্তু 6 দফার আন্দোলনের প্রথম দিকে তো আমরা একলাই ছিলাম। তাজউদ্দিন, আমরা কি এখন একলা না? আমার একটা থিওরি আছে তাজউদ্দিন, ক্ষমতায় থাকা মানেই একা হয়ে যাওয়া। জনগণকে সাথে নিয়ে তাহলে কি করে ক্ষমতায় থাকা যায়? জনগণকে সাথে নিয়ে জনগণের স্বার্থে জনগণের শত্রুর বিরুদ্ধে যদি ক্রমাগত যুদ্ধ চালা যেতে পারো, আর যদি ক্ষমতায় থেকে শুধু ক্ষমতা উপভোগ করো, তাহলে তো জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আপনি তো ক্ষমতায় বসে জনগণের শত্রুর বিরুদ্ধে লড়াই করে চলেছেন, তাহলে একলা হয়ে যাবেন কেন? আমরা যারা 71-এ একসাথে ছিলাম তারা একসাথে নাই বলা, এই ধরো তোমার কথাই, প্র্যাকটিক্যাল কারণে আমি মন্ত্রিত্ব থেকে তোমাকে সরাই দিছি। অমনি বাজারে গুজব, শেখ মুজিব আর তাজউদ্দিন আলাদা হয়ে গেছে। এই সেদিন আব্দুস সামাদ আজাদকে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরাইয়া কৃষিমন্ত্রী বানালাম, অমনি কথা শুরু হয়ে গেছে আমি নাকি দিল্লির দিক থেকে সরিয়া এসা ওয়াশিংটন মুখী হচ্ছি। শত্রুরা তো গুজব ছড়াবেই, আর আপনি তো জানেন আপনার এবং বাংলাদেশের স্বাধীনতার শত্রু কারা। জানি জানি তাজউদ্দিন জানি, তারা এখন ডালপালা ছড়িয়েছে, তারা আমার দলের ভিতর ঢুকে পড়েছে। নাহলে ছাত্রলীগের মতন একটা পুরনো অর্গানাইজেশন ভাঙিয়ে দু টুকরা হয়, সিরাজুল আলম খান আসামা আব্দুর রাবের মতো লোক আমার থেকে দূরে সরে গিয়ে জাসদ প্রতিষ্ঠা করে। শুনেছি তারা নাকি তোমারই প্রথম সভাপতি করতে চাইছিল, তুমি গরিমসি করায় তারা মেজর জলিলকে ধরে বান্দান্স। আপনি ভুল শুনেছেন লিডার, আমি গরিমসি করি নাই, আমি ওদেরকে সাফ না করে দিয়েছি। আমি ওদের বৈজ্ঞানিক সমাজতন্ত্রের থিওরির সঙ্গে একমত নই। যে দেশে এখনো গণতন্ত্রই প্রতিষ্ঠা করা যায়নি, সমাজতন্ত্র রয়েছে একেবারে প্রিমিটিভ স্টেজে, সেখানে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের স্লোগান দেওয়া রীতিমতো জুভেনাইল অ্যাডভেঞ্চার। বৈজ্ঞানিক সমাজতন্ত্র স্লোগান তারা দিচ্ছে না তাজউদ্দিন, তাদেরকে দিয়ে দেওয়ানো হচ্ছে। কারা দেওয়াচ্ছে? সে কথা তুমি আমার চেয়ে ভালো জানো, আমি তো যুদ্ধের 10 মাস পাকিস্তানের জেলে বন্দী ছিলাম, তুমি ছিলে মুজিবনগরে, সেখানে বসে কারা আন্তর্জাতিক চক্রের সাথে হাত মিলাইছে সে কথা তো আমার চেয়ে তুমি ভালো জানো তাজউদ্দিন। আপনি কি আমাকে সন্দেহ করছেন? না না তাজউদ্দিন,
আমি তোমারে কোনোদিন সন্দেহ করি নাই, করবো না। আমার কেবল একটাই ভয়, তুমি ভুল বোঝা এমন কিছু করে না ফেলাও যাতে তুমি আমার থেকে দূরে সরে যাও। আপনার কাছ থেকে দূরে সরে চলে যাব না বলেই যশোদের নেতা হওয়ার প্রস্তাব গ্রহণ করি নাই, রাজনীতি থেকেও দূরে সরে আছি। না তাজউদ্দিন, তুমি রাজনীতি থেকে দূরে সরে থাকতে পারো না। আজকাল আমি নিজেরে বড় একা বোধ করি, চারিদিকে গভীর ষড়যন্ত্র, শত্রু। এই সময় তুমি আমার থেকে দূরে সরে থাকতে পারো না তাজউদ্দিন। আমি তোমাদের সাথে নিয়ে আই হ্যাভ ক্রিয়েটেড হিস্ট্রি। সেই ইতিহাস যদি রক্ষা করতে না পারি তাহলে আই শ্যাল গো টু অবলিভিয়ন ফর এ লং টাইম। তখন তোমাকেও বাঁচানো যাবে না, দেশটাও ধ্বংস হয়ে যাবে। মুজিব ভাই, মুজিব ভাই, কতদিন পরে ডাক্তার শুনলাম তাজউদ্দিন। খালি লিডার লিডার, বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শুনতে শুনতে কানটা আমার ঝালাপালা হয়ে গেছে। তুমি আমাকে আজ মুজিব ভাই বলে ডাকলা, মনে হলো আমি যেন সেই ছয় দফা আন্দোলনের দিনগুলোতে ফিরে গেছি। সেই দিনগুলোর মতো আপনি কি আবার আমাকে বিশ্বাস করতে পারবেন? আমি তো কোনোদিন তোমার অবিশ্বাস করি নাই তাজউদ্দিন। শুধু কৌশলগত কারণে তোমাকে মন্ত্রিত্ব থেকে সাময়িকভাবে সরাতে হয়েছে। কেন সরানো হয়েছে সে কথা তুমি আজকে বুঝবা না, আরেকদিন বুঝবা। সেই কারণটা আমি জানি লিডার, ওয়াশিংটন আর চাইনিজ লবির চাপে আপনি আমাকে সরিয়েছেন। আমেরিকান অ্যাম্বাসেডর বোস্টারি আপনাকে আমার ওয়াশিংটনে দেওয়া বক্তৃতা সম্পর্কে মিথ্যে খবর দিয়েছে। আমি বোস্টারের কাছে শোনার আগেই খবরটা জানতে পেরেছি তাজউদ্দিন। তাও আমি জানি, খন্দকার মুস্তাকি আপনাকে এই কথাটা জানিয়েছেন। তিনি আপনাকে বলেছেন তাজউদ্দিন অর্থমন্ত্রী হিসেবে ওয়াশিংটন সফরে যেয়ে বলেছে বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়েছে, জাপানে গিয়েও বলেছে। আর মার্কিন অ্যাম্বাসেডর বোস্টারও সেখান থেকে খবর নিয়ে আপনাকে জানিয়েছেন মুস্তাকের কথা সত্য। কিন্তু আপনি তো জানেন লিডার, তাদের দুজনের উদ্দেশ্য এক। না, আমি দুজনের একজনের কথা বিশ্বাস করি নাই তাজউদ্দিন। বিশ্বাস করার ভান কইরা তোমাকে মন্ত্রিসভা থেকে সরাইছি। মন্ত্রিত্ব হারানোর জন্য আমার দুঃখ নেই লিডার, আপনার বিশ্বাস যেন না হারাই। বসো তাজউদ্দিন, বসো। তাজউদ্দিন, আজ আমি তোমার কাছে একটা কথা জানতে চাই। মনি ভাই এসেছেন। ও, শেখ ফজলুল হক মনি, রহিম সাহেবের ঘরে বসতে বলো, আমি তাজউদ্দিন সাথে কথা শেষ করি, তারপর আসবে, যাও। লিডার বলেন আমার কাছে কি জানতে চান? গেল বছর বৈদেশিক মুদ্রার তহবিল শূন্য এসে ঠেকছিল, তুমি অর্থমন্ত্রী হইয়াও আমার সে খবর দাও নাই। বাংলাদেশ ব্যাংকের গভর্নর হামিদুল্লাহ সে কথা আমার কাছে গোপন করছে, এটা কি আমার বিরুদ্ধে কোনো চক্রান্ত নয়? আমার উপর রাগ করবেন না লিডার, কথাটা খন্দকার মুস্তাক আপনাকে যেভাবেই বুঝিয়েছেন আপনি ঠিক সেভাবেই বুঝেছেন। আমি খন্দকার মুস্তাকের কথা বিশ্বাস করি নেই বলেই তো তোমার কাছে আজ জানতে চাইতেছি তাজউদ্দিন। বৈদেশিক মুদ্রা সংকটের কথা আমার কাছে গোপন করা হয়েছিল কেন? কথাটা আমি বহুদিন আপনাকে জানাতে চেয়েছি কিন্তু আপনি সময় দেননি। আচ্ছা ঠিক আছে তাজউদ্দিন, তোমার কথা শোনার আগে আমি বরং মনিরটাকে বিদায় করে দিই, কি বলো? এটা আমি সবসময় দেখে আসছি, সেই দেশ স্বাধীন হওয়ার পর থেকে যখনই আপনার কাছে আমি জরুরি কথা বলতে এসেছি একটা না একটা বাধা এসে হাজির হয়ে দেয়। মুজিবনগর থেকে ফিরে এসে আজ অবধি একান্তে আপনার সঙ্গে কোনো কথাই বলতে পারিনি। নমাসের মুক্তিযুদ্ধে কি ঘটেছে আমার মুখ থেকে আপনার কিছুই শোনা হয়নি। সব আমি শুনেছি তাজউদ্দিন। শুনেছেন? শুনেছেন অন্যের কাছ থেকে, আমার কাছ থেকে নয়। যে প্রশ্নটা আপনি নিজে আমাকে করলেন, আমার নিজের মুখ থেকে শুনতে চাইলেন, তার কিছুই শোনা হয়নি আপনার। তাজউদ্দিন, তাজউদ্দিন আমার ভুল বোঝো না, আমি তোমার মুখ থেকে একান্তে শুনতে চাই বলেই তো আজ তোমার ডেকে আনছি। সে কথা বলার সময় কোথায় আপনার? শেখ মনি এসে বসে আছেন, খন্দকার মুস্তাক এই মাত্র এলেন। ওদেরকে বসতে বলো। এই কি তাজউদ্দিন, তুমি উঠে পড়তেছো কেন? আমি এখন যাব, শেখ মনি এসেছেন, খন্দকার মুস্তাকও অপেক্ষা করছেন, আমার জন্যে তাদের বসিয়ে রাখা ঠিক হবে না, আমি বরং অন্য সময় আসবো।
কথাগুলো আজও অসমাপ্ত থেকে গেল। ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি রাত্রি আমার সঙ্গে ভাত খাও। দেখি রাত্রি আসবো, এখন যাই। আসো আসো। কি তোমরা কি একসঙ্গে আসছো না আলাদা আলাদা? আমি আগে এসেছি, উনি এইমাত্র এলেন। মনি হচ্ছে জাতির গ্রেট নেফিউ, বলতে পারি ফিউচার অব দ্য নেশন, তাই আগে থেকে অনুসরণ করে চলি। অতিভক্তি কিসের লক্ষণ জানো তো মুস্তাক? বিলক্ষণ জানি, তবে আমারটা অতিভক্তি নয়, দিব্য দৃষ্টিতে ভবিষ্যৎ দেখতে পাই বলেই বলছি। আমরা কি বাজে কথা বলে সময় নষ্ট করব না কাজের কথায় আসব? বেশ বেশ বেশ, আগে তোমার কাজের কথাটাই সারো, তবে তার আগে আমার একটা প্রশ্ন। বলো মোস্তাক, তোমার প্রশ্নটা কি শুনবে? তোমার কাছে নাকি এর আগে এসেছিলেন আতাউর রহমান খান, তারপর এসছেন তাজউদ্দিন, ব্যাপারটা কি লিডার? তোমার কি সন্দেহ হচ্ছে মোস্তাক যে আমরা ষড়যন্ত্র করতেছি? আমি বাপু ষড়যন্ত্র ষড়যন্ত্র বুঝি না, সোজা মানুষ, তাই সাদাশীদের কথা বলো। তোমার সাদাশীদের কথাটা শুনি। তুমি যখন বাকশাল করো তখন এই আতাউর রহমান খান সমর্থন দিলেন না, এখন শুধু বাকশালে জয়েন করা নয়, দেখি তোমার কাছে এসে ঘুর ঘুর করছেন। অন্যদিকে তাজউদ্দিন মন্ত্রিসভা থেকে বাদ পড়ায় গোসা করে ঘরে খিল দিয়ে বসছিলেন, এখন দেখছি তোমার কাছে আবার তার আনাগোনা শুরু হয়েছে। তাই বোঝার চেষ্টা করছি ব্যাপারটা। তুমি কি তাতে ভয় পাচ্ছ মোস্তাক? তুমি যতক্ষণ আমার মাথার উপরে আছো ততক্ষণ ভয় পাবো কেন? তুমি মুজিবনগরে ছিলে না, তাই তাজউদ্দিন দিল্লিকে ভুল বুঝিয়ে আমাকে একটু কোণঠাসা করে ফেলেছিল। এখন আমি তোমার দ্বিতীয় বিপ্লবের আদর্শ প্রতিষ্ঠার কাজে মাঠে নেমেছি। এই মণিকে জিজ্ঞেস কর, রাত দিন দেশের মানুষকে বোঝাচ্ছি জাতির পিতার দ্বিতীয় বিপ্লবের কথা। তোমার এই দ্বিতীয় বিপ্লব সফল হলেই আমি মক্কায় চলে যাব, আমার জীবনে আর কোনো সাধ অভিলাষ নেই। লিডার আপনাকে যেতে দেবেন না? না না, তোমরা আমাকে বাধা দিতে পারবে না, আমি মন ঠিক করে ফেলেছি। এই শেষ জীবনটা আল্লাহর ঘর আর আল্লাহর রসুলের রওজা পাকে গিয়ে এবাদত বন্দি করে কাটিয়ে দেব। জীবনে যা চেয়েছিলাম সবই পেয়েছি, দেশ স্বাধীন হয়েছে, তুমি শেখ মুজিব আমাদের নেতা, পাকিস্তানি কারাগার থেকে জীবিত অবস্থায় ফিরে এসছো, দেশ শাসন করছো, আমার আর জীবনে চাওয়া পাওয়ার কি থাকতে পারে? দেশের সেবায় সারাটা জীবন কাটিয়েছি, এখন এই শেষ জীবনটা আল্লাহর বন্দেগিতে কাটাব। কিন্তু আল্লাহ কি বলবেন জানো মোস্তাক? আল্লাহ বলবেন তুমি আমার সঙ্গে কাজ করো, আমার দ্বিতীয় বিপ্লব সফল করার জন্য তুমি আমার সাথে কাজ করো। যাই হোক, আমি যে কারণে এসেছিলাম সেটা এখন বলে ফেলি। কারা যেন আমাদের সেনাবাহিনীর মধ্যে গোপন লিফলেট বিলি করছে। কথাটা আমার কানে এসছে, আমার মনে হয় এটা কর্নেল তাহের এবং জাসদের একটা অংশের কাজ। তারা গণবাহিনী গঠন এবং বর্তমান সরকারকে উচ্ছেদ করে একটা বিপ্লবী সরকার গঠনের জন্য সেনাবাহিনীকে উচকানি দিচ্ছে। জাসদ বা কর্নেল তাহের কর্মকাণ্ডে আমরা তেমন চিন্তিত নই, কিন্তু আমরা কিছুটা উদ্বিগ্ন জামাত রাজাকার আলবদরদের কর্মকাণ্ডে। কি যে বলো, ওদের রাজনীতি করা তো দেশে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু ওরা তো আন্ডারগ্রাউন্ডে এখনো কাজ চালাইতেছে মোস্তাক। তাদের সাথে আছে চীনাপন্থী কমিউনিস্টদের কিছু গোপন দল এবং পাকিস্তানপন্থী কিছু দল, তারাই সেনাবাহিনীদের মাঝখানে ইশতেহার বিলি করছে এবং প্রচার করছে শেখ মুজিব ভারতের দালাল। হ্যাঁ, ভারতের দালাল, দিল্লির সাথে 25 বছরের এক দাস চুক্তি করে দেশকে ভারতের কাছে বিক্রি করা হয়েছে। শেখ মুজিবের বাপ দাদা নাকি হিন্দু ছিলেন, তার সরকার বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানের নাম নিশানা নাকি মুছে ফেলবে। আমার একটা সন্দেহ, ওই দিল্লির ইঙ্গিতে প্রচারপত্র প্রচার করা হচ্ছে কিনা, তুমি কি ভাবছো লিডার? তুমি কি মনে করো এটা ভারতের কাজ? তাতে ভারতের লাভ কি? তাছাড়া শ্রীমতী ইন্দিরা গান্ধীর আমি ভালো করে চিনি, তিনি এত বড় শটটা আমার সঙ্গে করতে পারেন না। একটা কথা ভেবে দেখো, আমরা পাকিস্তানের কূটনৈতিক স্বীকৃতি পেয়েছি,
তুমি লাহোরে ইসলামী শীর্ষ সম্মেলনে গিয়ে সকল মুসলমান দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরালো করে এসছো। ভারত নিশ্চয়ই এটা ভালো চোখে দেখছে না। ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হতে পারেন, কিন্তু তিনি তো গোটা সরকার নন। তার সরকারের ভেতর অনেক খারাপ লোক আছে যারা বাংলাদেশকে তাবেদার বানিয়ে রাখতে চায়। তোমার কি ধারণা এটা ভারতের কাজ? আমার ধারণা নয়, সন্দেহ। তুমি এই লিফলেট গুলো দেখে বিরক্ত হবে, ভাববে এটা পাকিস্তান পন্থী এবং পাকিস্তানের চরদের কাজ, ফলে তাদের বিরুদ্ধে তুমি ব্যবস্থা নেবে। তাতে পাকিস্তানের সঙ্গে এবং গোটা ইসলামী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যেটুকু ভালো হয়েছিল তা নষ্ট হবে, তাতে ভারতের লাভ। আমি আপনার সাথে একমত নই। পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে খারাপ মতলবে। ভুট্টো বাংলাদেশে এসে যে কাজটা করে গেছেন তার ব্যাখ্যা কি? তিনি কয়েকশো পাকিস্তানি গুপ্তচর নিয়ে ঢাকায় এসেছিলেন। ঢাকায় জামাত এবং মুসলিম লীগের নেতাদের সঙ্গে তিনি গোপনে যোগাযোগ সম্পর্ক স্থাপন করেছেন। চীনাপন্থী উপদল ও নকশালপন্থীদের তিনি গোপনে টাকা পয়সা যোগাচ্ছেন বাংলাদেশে অরাজকতা সৃষ্টির জন্য। আমাদের সেনাবাহিনীকেও তিনি উস্কানি দিচ্ছেন। মুস্তাক, চক্রান্ত শুধু একদিকে না, চারিদিক থেকে হচ্ছে। আমাদের স্বাধীনতার শত্রুরা এখন ঘরের ভেতরে, ঘরের বাইরে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আমাদের মিত্র দেশ, সেখানেও কি আমাদের শত্রু নাই? আর পাকিস্তান তো একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নেবার জন্য বদ্ধপরিকর। মোস্তাক, স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমাদের এই নতুন স্বাধীনতাকে ধ্বংস করার জন্য চারিদিক থেকে ষড়যন্ত্রের চাল পাতা হচ্ছে। এখন একাত্তরের চাইতে বজ্র কঠিন ঐক্য শপথ নিয়ে আমাদের রুখে দাঁড়াতে হবে। ছিন্ন করতে হবে ষড়যন্ত্রের জাল, ব্যর্থ করতে হবে এই চক্রান্ত। আমি শেখ মুজিব জীবন দেব, কিন্তু বাংলার স্বাধীনতাকে ব্যর্থ হতে দেব না ইনশাআল্লাহ। আমি আমার এই মাথার টুপি তোমার পায়ের কাছে রেখে শপথ করছি, তোমার জন্য, এই দেশের জন্য দরকার হলে প্রাণ দেব, তবু পিছু হটব না। এই মনি, তুমি এখানে আছো, আমি কি বলছি তুমি তার সাক্ষী রইলে। কে কে হাততালি দিচ্ছে? আমি হাততালি দিচ্ছি, আমার বেয়াদবি আপনারা মাফ করবেন। তুমি হাততালি দিতে গেলে কেন? লিডারের পায়ের কাছে টুপি রাখা দেখে আমিও যে এত বড় ঐতিহাসিক ঘটনার সাক্ষী তা হাততালি দিয়ে জানিয়ে রাখলাম আপনাকে। দেখা করতে চান স্যার। মনে থাকবে? ইয়েস স্যার। তুমি ইংরেজি বোঝো? জি না স্যার, কিছু কিছু বুঝি স্যার, পুরোপুরি বুঝি না স্যার। উর্দু বোঝো? ডু ইউ আন্ডারস্ট্যান্ড উর্দু? জি না স্যার। স্টুপিড, তোমাকে কে আর্মিতে রিক্রুট করেছে? আমি একজন মুক্তিযোদ্ধা স্যার। মুক্তিযোদ্ধা? ফ্রিডম ফাইটার? তোমাকে আর্মিতে রিক্রুট করেছে কে? আমি এখনো রিক্রুট হই নাই স্যার, জেনারেল ওসমানের অর্ডারে ট্রেনিং এ আছি। আজ আপনার এখানে আমার ডিউটি পড়েছে স্যার। তোমার বাড়ি সিলেট? জি স্যার। জেনারেল ওসমানি তোমার কে হন? কেউ না স্যার, মুক্তিযুদ্ধের পর জেনারেল সাহেব আমাকে রিক্রুট করেছিলেন তার বডিগার্ড হওয়ার জন্য স্যার। গড, তুমি আমাকে চেনো? চিনি স্যার, সব মুক্তিযোদ্ধা আপনাকে চেনে স্যার। আমি যে 1971 সালের 27 মার্চ চট্টগ্রামের কালুরঘাট থেকে
বেতারে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা প্রচার করেছিলাম তা শুনেছিলে? জি না স্যার, তখন গ্রামে ছিলাম স্যার। তাহলে মুক্তিযুদ্ধে যোগ দিলে কি করে? বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ শুনে স্যার, তখনই ঠিক করেছিলাম বঙ্গবন্ধু ডাকে স্বাধীনতা যুদ্ধে যোগ দেব, দরকার হলে প্রাণ দেব স্যার। তাহলে প্রাণ দিলে না কেন? খান সেনারা আমাকে মারতে পারেনি স্যার, আমি সেক্টর 4 ছিলাম, শুধু অ্যাম্বুশ করে 18টা খান সেনা মেরেছি স্যার। কর্নেল ফারুক অনেকক্ষণ ধরে বাইরে অপেক্ষা করছে, তাকে নিয়ে এসো। আর তুমি দরজার বাইরে অপেক্ষা করো, কেউ আসতে চাইলে আসতে দেবেন, বলবে জেনারেল সাহেব ব্যস্ত আছেন, মনে থাকবে? ইয়েস স্যার। ফারুক, তোমার এভাবে এখানে আসা উচিত হয়নি। হোয়াটস দ্য প্রবলেম? আমি চাই না আমাকে কেউ সন্দেহ করুক। হোয়াটস দ্য ম্যাটার জেনারেল? আপনাকে কেন সন্দেহ করবে? ফারুক, আমি পাকিস্তানের মিলিটারি ইন্টেলিজেন্সের একজন অফিসার ছিলাম, কোথায় কখন সাবধানতা অবলম্বন করতে হয় তা আমার জানা, দেওয়ালেরও কান আছে। আপনার বাসায় যেতে পারতাম, যাইনি আপনার স্ত্রী খালেদা ভাবির ভয়ে। তাকে তোমার এত সন্দেহ কেন? তিনি মুজিবকে বাবা ডেকেছেন। আহ ফারুক, তুমি এই ক্যান্টনমেন্টে দাঁড়িয়ে মুজিব মুজিব করো না, বাইরে যে জোয়ানটি দাঁড়িয়ে আছে সে একজন মুক্তিযোদ্ধা, সে শুনে ফেলতে পারে। সো হোয়াট, আই এম অলসো ফ্রিডম ফাইটার, আমি একজন মুক্তিযোদ্ধা। অত শব্দ করে হেসো না প্লিজ, আর কথা বলতেও গলাটা একটু নিচু করো। ওইসব মুক্তিযোদ্ধার কথা ভুলে যান, এই ক্যান্টনমেন্টে এখন 90% আমাদের লোক, বরং আপনার বাসায় গিয়ে কথা বলতে ভয় হয়। আপনাদের দুজনের মধ্যে কি যে হলো, একেবারে স্ত্রীকে ডিভোর্স দিতে যাচ্ছিলেন। দ্যাট ওয়াজ মাই মিস্টেক। তোমার ভাবির নাম পুতুল হলে কি হবে? শি ইজ নট এ ডল, শি ইজ ভেরি ক্লেভার, মানুষকে কিভাবে ম্যানুভার করতে হয় তা সে জানে। তাছাড়া বঙ্গবন্ধুর প্রতি তার ভক্তিও লোক দেখানো, ও নিয়ে তুমি ভেবো না, সময় এলে হয়তো দেখবে She is more blunt than me. আপনাকে যতটা সাহসী ভেবেছিলাম আপনি তা নন। You are not a courageous man, but a shrewd and cunning man. কি করে তুমি বুঝলে আমি একজন shrewd and cunning man? আপনি একদিকে মোস্তাক এবং মার্কিন রাষ্ট্রদূত বোস্টারের সাথে সম্পর্ক রাখছেন, অন্যদিকে কর্নেল তাহের ও জাসদের লোকজনদের সঙ্গেও হবনব খেলছেন। ফারুক, আমি কারো সঙ্গেই সম্পর্ক রাখি না, হবনব করি না। আই এম এ সিম্পল সোলজার, রয়্যাল টু মাই কান্ট্রি। না, আপনাকে আর চটাবো না, আপনাকে চটাতে আসি, এসেছি আপনার সহযোগিতা চাইতে। হ্যাঁ, সেই কাজের কথাটি বলো, কি জন্য এসছো? আমার হাতে সময় কম, আধা ঘন্টার মধ্যে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। তাহলে চটপট কথাটা সেরে ফেল, গ্রিন সিগন্যাল এসে গেছে। কিসের গ্রিন সিগন্যাল? জেনারেল প্লিজ ন্যাকা সাজবেন না, মার্কিন রাষ্ট্রদূত বোস্টার বলেছেন ওয়াশিংটন গ্রিন সিগন্যাল দিয়েছে, হেনরি কিসিঞ্জার বলেছেন গো অ্যাহেড। তোমরা কি তাহলে আরেকটি চিলি ঘটাতে চাও, বঙ্গবন্ধুকে আলেন্দে বানাতে চাও? নট নেসেসারিলি। শেখ মুজিবকে আমরা অ্যারেস্ট করব, তার পরিবারের লোকজন, শেখ মনি, আব্দুর রব সেরনিয়াওয়াত, তার ছেলে মেয়ে এবং তাদের সকলকে। যদি কেউ বাধা দিতে আসে তাহলে কি ঘটবে আমি জানি না। শেখ মুজিবকে গ্রেফতার করে পাকিস্তানিরা পর্যন্ত জেলে আটকে রাখতে পারেনি, আর তোমরা কজন জুনিয়র আর্মি অফিসার তাকে গ্রেফতার করে ওই জেলখানায় আটকে রাখতে চাও? ডু ইউ নো হি ইজ এ টাইগার? টাইগারকে যদি খাঁচায় পুরে না রাখা যায় তাহলে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের কপালে যা ঘটে তার কপালেও তাই ঘটবে। তোমরা তাকে হত্যা করবে? জেনারেল, ফাইনাল ডিসিশন নেওয়ার ভার আমার উপরে নয়। না না, আমি এসব শুনতে চাই না, শুনি নাই। মুজিব আপনার প্রতি যে অবিচার করেছে আমরা তার প্রতিকার করব, এ কথা তো অনেক আগেই আপনাকে জানানো হয়েছে। জেনারেল শফিউল্লাহকে সরিয়ে দিয়ে আপনাকে আমরা সেনাপ্রধান তৈরি করব। হোয়াই নট দি হেড অব দি স্টেট অ্যাকর্ডিং টু মাই ফার্স্ট অ্যানাউন্সমেন্ট ফ্রম কালুরঘাট?
আরে আমি তো তখনই মাইক হাতে পেয়ে নিজেকে রাষ্ট্রপ্রধান ঘোষণা করেছিলাম। সকলের গুতোকে সঙ্গে সঙ্গে বলে উঠেছিলেন, অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ফারুক, ডোন্ট মেনশন দ্যাট অ্যানাউন্সমেন্ট সার্কাস্টিক্যালি, আমার সঙ্গে ঠাট্টা করো না। সরি, আই এম সরি জেনারেল, আপনার সঙ্গে ঠাট্টা করতে আসিনি, এসেছি আমার সহকর্মীদের অফার নিয়ে। তোমাকে বলেছি বাইরে দাঁড়িয়ে থাকবে, ঘরে ঢুকবে না, তুমি ঘরে ঢুকেছো কেন? কনক তাহের আপনার সঙ্গে দেখা করতে এসেছেন, তাকে বলেছি অপেক্ষা করতে, তিনি অপেক্ষা করছেন। ঠিক আছে, তুমি এখন যাও, সময় হলে আমি ডাক দেব। মাই মাই মাই, কর্নেল তাহেরও তাহলে এখানে আসে? কর্নেল তাহের ইজ এ ব্রেভ ফ্রিডম ফাইটার, তাছাড়া হি ইজ মাই পার্সোনাল ফ্রেন্ড। কিন্তু আপনাদের দুজনের লক্ষ্য তো এক হতে পারে না। তাহের চায় বর্তমান সেনাবাহিনী ভেঙে দিয়ে গণবাহিনী গঠন করতে, তাহলে তো আপনার এই জেনারেলগিরি থাকবে না। তাছাড়া সে শুধুমাত্র সরকার উচ্ছেদ চায় না, চায় গণসরকার, আই মিন পিপুলস গভর্নমেন্ট প্রতিষ্ঠা করতে। তখন আপনার এই হেড অব দ্য স্টেট হওয়ার স্বপ্ন পূরণ করবে কে? ফারুক, তুমি এই ক্যান্টনমেন্টে দাঁড়িয়ে আবোল তাবোল বলো না। গো অ্যান্ড টেল ইউর ফ্রেন্ডস দ্যাট আই এম নট ইন দিস কনস্পিরেসি, আমি তোমাদের চক্রান্তে নেই। বাট বলুন, থামলেন কেন? বাট কথাটির অর্থ কি? তোমরা যদি সাকসেসফুল হও, আমি তোমাদের প্রোটেকশন দেব, ইউ ক্যান ডিপেন্ড অন মি। হুররে, আর কিছু চাই না, আপনার এইটুকু কোঅপারেশন পেলেই আমরা সন্তুষ্ট। জেনারেল, আপনাকে একটা বিষয় জানিয়ে যায়, শেখ মুজিবের দিন ফুরিয়ে এসেছে। ঠিক আছে, তুমি এখন যাও, আর ভবিষ্যতে হুট করে এখানে আসবে না। ওকে। জন। ইয়েস স্যার। কর্নেল তাহেরকে লে আও, আই মিন কর্নেল তাহেরকে নিয়ে এসো। ইয়েস স্যার। এই বেটা মুক্তিযোদ্ধার বাচ্চার সামনে উর্দু বলে ফেলেছি, পাকিস্তান আর্মিতে কাজ করার এই অভ্যাসটা আর গেল না। ওল্ড হ্যাবিটস নেভার ডাই। কর্নেল ফারুককে বেরিয়ে যেতে দেখলাম, কি মতলব নিয়ে ঘোরাফেরা করছে? একই মতলব নিয়ে ঘুরছে, তারাও দেশে একটা পরিবর্তন চায়। আমরা তাদের প্ল্যানের সাথে একমত নই। আপনি তাদের প্ল্যানের কথা জানেন? আপনি জানেন না? না, আমাকে কিছু বলছে না, শুধু বলছে দেশে একটা পরিবর্তন দরকার। আমার ইনফরমেশন হচ্ছে ওরা একটা ষড়যন্ত্র পাকাচ্ছে, পেছনে আমেরিকা, পাকিস্তান আর সৌদি আরব রয়েছে। ওরা শেখ মুজিবকে ক্ষমতা থেকে সরিয়ে একটা আমেরিকান পাপেট গভর্নমেন্ট প্রতিষ্ঠা করতে চায়। সর্বনাশ, এই ষড়যন্ত্র তো সেই মুজিবনগর থেকে শুরু। না না, আমি এই ষড়যন্ত্রে থাকতে পারি না। আমি সে কথা কর্নেল ফারুককে বলেছি, বলে দিয়েছি তোমরা যদি কোনো প্ল্যান পরিকল্পনা করে আমার কাছে এসে থাকো, তাহলে আমি সেই প্ল্যান পরিকল্পনার মধ্যে নেই। আই এম নট এ কনস্পিরেটর। আমিও সে কথাই বলতে এসেছি। উই আর নট এ বাঞ্চ অফ কনস্পিরেটরস, আমরা সাচ্চা বিপ্লবী, দেশে একটি গণবিপ্লব ঘটিয়ে গণসরকার কায়েম করতে চাই। শুধু গণসরকারই নয়, গণসেনাবাহিনী, আই মিন পিপুলস আর্মি গঠন করতে চাই। ব্র্যাভো ব্র্যাভো, আমি আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ একমত, মাই ফ্রেন্ড, আই এম হোল হার্টেডলি উইথ ইউ, আই এম অলসো এ রিভলিউশনারি সোলজার। শীঘ্রই আমরা একটা গোপন বৈঠকে বসছি, তাতে আমাদের পলিটিক্যাল ইউনিয়ন নেতাদের ডাকা হবে, আপনাকেও ডাকা হবে। না না, আমাকে এখনই এক্সপোজ করবেন না, প্রয়োজনের সময় আমাকে পাশে পাবেন। আপনি গণবাহিনীর অধিনায়ক হবেন, গণবাহিনীর পক্ষ থেকে গণসরকারেও থাকবেন। না না, আমি ব্যক্তিগত লাভের কথা ভাবি না, আমি শুধু আপনাদের গণবিপ্লবের একজন কমরেড হতে চাই। গত কয়েকদিন যাবত ক্যান্টনমেন্টে কারা যেন গোপন লিফলেট ছড়াচ্ছে, তাতে মুজিব সরকারকে হিন্দুদের দাসানুদাস আর ভারতের তাঁবেদার আখ্যা দিয়ে
অবিলম্বে এই সরকারকে উচ্ছেদের জন্য সৈন্যদের উস্কানি দেওয়া হচ্ছে। এটা কাদের কাজ বলে আপনার মনে হয়? আমার ধারণা ছিল, আপনি সম্ভবত জানেন, দু একটা লিফলেট হয়তো আপনার হাতে এসেছে। না না, আমি এর কিছুই জানি না। তাছাড়া অনুমানও করতে পারছি না এটা কাদের কাজ। অনুমান নয়, আমার কাছে ইনফরমেশন আছে। এটা আত্মগোপনকারী পাকিস্তানি চরদের কাজ। কর্নেল ফারুকের গ্রুপের যোগ সাজসেই এই লিফলেট ছড়ানোর কাজ চলছে জওয়ানদের খেপিয়ে তোলার জন্য। কিন্তু আপনারাও তো জওয়ানদের মধ্যে লিফলেট বিতরণ করছেন। আমরা লিফলেট বিতরণ করছি গণবিপ্লবের আদর্শে জওয়ানদের সচেতন করতে। কিন্তু পাকিস্তান পন্থীদের লিফলেটে সরকারের বিরুদ্ধে মিথ্যে অপবাদ ছড়ানো হচ্ছে। যেমন বলা হয়েছে, শেখ মুজিব সেনাবাহিনী পছন্দ করেন না, তাই রক্ষী বাহিনী গঠন করেছেন। রক্ষী বাহিনীর জওয়ানরা আসলে নাকি ভারতীয় সৈন্য। ভারত থেকেই তাদের ইউনিফর্ম সাপ্লাই দেওয়া হয়েছে। ভবিষ্যতে শেখ সাহেব সেনাবাহিনী ভেঙে দেবেন। এই প্রচারণা জঘন্য মিথ্যা। কিন্তু একটা কথা সত্য, আওয়ামী লীগ সরকার রক্ষী বাহিনী নিয়ে বড় বেশি বাড়াবাড়ি করছেন। এতে সেনাবাহিনীর মধ্যে মনোবল ভেঙে যাচ্ছে। সেনাবাহিনীর মনোবল ভেঙে যাচ্ছে ওই বাইরের প্রচারণা আর উস্কানিতে। আমরা তাড়াতাড়ি একটা পদক্ষেপ না নিলে পাকিস্তান পন্থীরা রাজাকার আর আলবদরদের সাহায্যে একটা অঘটন ঘটিয়ে ফেলবে। আপনি হাসছেন যে? আপনার অনুমানের তারিফ করতে পারছি না। আপনি পাকিস্তান আর পাকিস্তান পন্থীদের কোথায় দেখলেন? পাকিস্তান এখন 1500 মাইল দূরের দেশ। আমরা তাদের পরাভূত করেছি। আর জামাত, মুসলিম লীগ, রাজাকার, আলবদরের দল? রাজাকার আর আলবদরেরা এখন জেলে, আর জামাত মুসলিম লীগ নিষিদ্ধ দল। ঘাতক গোলাম আজম তো দেশ ছেড়েই পালিয়েছে। ডিয়ার ফ্রেন্ড, হোয়াই আর ইউ অ্যাফ্রেড অফ দিস ডিফিটেড ফোর্সেস? আমি ভীত নই, কিন্তু আপনি যাদের পরাজিত শক্তি বলছেন তারা পরাজিত হয়েছে বটে, নির্মূল হয়নি। বিষ বৃক্ষের চারা থেকে গাছ যে কোনো সময় গজাতে পারে। ইটস ইওর ইমাজিনেশন, নট আ রিয়ালিটি। তাহলে ক্যান্টনমেন্টের সেনাবাহিনীর মধ্যে বাংলাদেশ বিরোধী লিফলেট ছড়াচ্ছে কে বা কারা? এটা আমি ইনভেস্টিগেট করব। আপনি আপনার কাজ করে যান। সামনের মিটিংয়ে আমাদের পরবর্তী কর্মপন্থা, আই মিন আওয়ার নেক্সট স্টেপস উইল বি ডিসাইডেড। হুররে হুররে, আই এম ডিলাইটেড। বাহির, আই এম সাফারিং ফ্রম ডিপ্রেশন। দিস কান্ট্রি ক্যানট রান দিস ওয়ে। আমি তাহলে আসি। আপনি যদি আমাদের পরবর্তী মিটিংয়ে নাও আসতে পারেন, আপনাকে সব খবরই জানানো হবে। আই এম উইথ ইউ, ইউ আর মাই লিডার। নো 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 নো, আমরা কেউ কারো লিডার নই। একটা পিপুলস রেভলিউশনের লক্ষ্যে আমরা পরস্পরের কমরেড। চলুন, আপনাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। I am Zed. Have you posted your man for surveillance? Who is now leaving my room? Yes, he is Colonel Tahir. Now tell your man to watch Tahir's movement everywhere. Oi khonjo lokti jekhani jay shekhanei jeno tar upor nojor rakha hoy. Always remember, you are not a freedom fighter but a collaborator. Yet I have kept you in military intelligence. I have protected you. Tomar first loyalty is to me. Tumi amar lok. Kotha ta mone rakhbe. Bhobishyote tomake aro promotion er byabostha kora hobe.
Well done, General Zia. Congratulate yourself. Everything is going your way.